রুফটপে বসে ইন্দোনেশিয়ান খাবার খেতে চলে গেলাম ক্যাপ্টেন টেবিলে, সাথে তাদের নিউ আইটেম পেরি পেরি চিকেন উইথ ঘি রাইস। সবগুলো নিউ আইটেমের ডিটেলস নিয়ে থাকছে আজকের ব্লগ, সো লেটস স্টার্ট দ্য ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি মুসাইফা, আমার সাথে আছে মার্জিয়া। আজকে আমরা চলে যাবো ক্যাপ্টেন টেবিলে, তাদের নিউ কিছু আইটেম লঞ্চ করছে সেগুলো ট্রাই করার জন্য। আচ্ছা, এই রেস্টুরেন্টের কি লোকেশন বলা লাগবে? আই গেস সবাই জানে, এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড, তুলারাম কলেজের একটু সামনেই। তো এখানে আসলে তোমরা ক্যাপ্টেন টেবিল রেস্টুরেন্টটা ইজিলি পেয়ে যাবা। প্রথমে আমরা রেস্টুরেন্টে গেলাম, তারপর ভাবলাম যে না, আজকে রুফটপে বসবো। তো তাদের রেস্টুরেন্টের পাশাপাশি কিন্তু রুফটপও আছে। রুফটপে কিন্তু আগে শুধুমাত্র চাপ অ্যাভেলেবেল ছিল, তবে এখন তোমরা রুফটপে বসে সব ধরনের খাবার এনজয় করতে পারবে। আমরা যেহেতু লাঞ্চ টাইমে গিয়েছি, এরকম একটা ভিউ তোমরা পাবা, এবং সন্ধ্যার পর যখন লাইটিং গুলো অন হয় তখন আরো বেশি সুন্দর লাগে। আর এখানে কিছু আপুদের সাথে আমরা পিকচার তুললাম, এবং এখন হচ্ছে আমি যে উপরে সাইডটা আছে ওইখানে উঠছি। উঠার পর তো আমার এত পরিমাণ হাসি আসতেছিল, এতক্ষণ আমাকে পচাইতেছিল মার্জিয়া যে তুই তোর এটার উপর উঠার কি আছে, পরে আমারটা দেখে দেখে সে উঠছে। তারপর আমরা কিছু পিকচার তুললাম, এখন হচ্ছে তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই দিই। ক্যাপ্টেন টেবিলের নিউ মেনু কার্ড হচ্ছে এটা, আর মেনু কার্ডটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর সাথে তারা নিউ কিছু আইটেম লঞ্চ করছে, মানে ইন্দোনেশিয়ান ফুড, আমেরিকান ফুড, আজকে ওই খাবারগুলো ডিটেলসই থাকবে। তোমরা অনেকদিন ধরে বলতেছো আপু একটু ইউনিক খাবারের রিভিউ চাই, রিভিউ চাই, সো আজকে তোমাদেরকে ইন্দোনেশিয়ান খাবারের রিভিউ দিব। তো এখানে আমরা তাদের নিউ আইটেমের মধ্যে তিনটা প্লাটার অর্ডার করি, তারপর হচ্ছে আমেরিকান পিজা অর্ডার করি, আর তাদের রুফটপের যে মেন খাবারটা সেটা হচ্ছে চাপ, সেটাও অর্ডার করি। সো প্রথমে হচ্ছে যেটা ট্রাই করব সেটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ান খাবার, মানে নাসি গোরেং রাইস, আর সাথে হচ্ছে তোমার ডিম পোচ থাকবে, আর সাথে দুইটা বারবিকিউ চিকেন থাকবে, আর সাথে ভেজিটেবল থাকবে। এই প্লাটারটার প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা। তো প্রথমে হচ্ছে মার্জিয়া নাসি গোরেং রাইসটা ট্রাই করলো, এটা একদমই ভাজা ভাজা ছিল এবং হালকা স্পাইসি ছিল, তো খুবই মজা ছিল। সাথে ডিম পোচ দিয়ে অস্থির লেভেলের মজা লাগছে আমার কাছে এই প্লাটারটা, এবং সাথে ভেজিটেবলটা একদম পারফেক্ট ছিল, আর সাথে বারবিকিউ চিকেনটা তো কোনো কথাই নাই, একদম বাঙালিরা যেরকম বারবিকিউ চিকেন পছন্দ করে আর কি ওরকমই ছিল। তবে স্পেশালি নাসি গোরেং রাইসটা অনেক অনেক মজা ছিল, সাথে ভেজিটেবলের সাথে খুবই মজা লাগতেছিল, আর ডিমের সাথে তো আরো বেশি জোস লাগতেছিল, কারণ এই রাইসটা মূলত ডিমের সাথেই পারফেক্ট ভাবে যায়। সো প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি এবং টেস্ট এবং নিউ আইটেম, সো সব মিলিয়ে একদম পারফেক্ট ছিল এই প্লাটারটা। 320 টাকা অনুযায়ী এই প্লাটারটা হাইলি রেকমেন্ডেড থাকবে। যারা একটু ইউনিক খাবার ট্রাই করতে চাচ্ছ বা নর্মাল ভেজিটেবল ফ্রাইড রাইস খেয়ে বোর হয়ে গেছো, তারা অবশ্যই ক্যাপ্টেন টেবিলের এই নিউ আইটেমটা ট্রাই করবে। এরপর ট্রাই করতেছে তাদের আমেরিকান পিজা, এটার প্রাইস হচ্ছে 480 টাকা 9 ইঞ্চি। এই পিজাটাও অনেক অনেক জোস ছিল, এটার ভিতরে যে অনেক অনেক চিজ থাকবে এরকম না, তবে এটার টেস্টটা একদমই ডিফারেন্ট যেহেতু এটা আমেরিকান পিজা, সো এটা খুবই মজা ছিল, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এরপর তাদের রুফটপের যে স্পেশাল আইটেমটা, যেটা সবসময় রুফটপে পাওয়া যেত, সেটা হচ্ছে চিকেন চাপ। সন্ধ্যার পরে এরকম গরম গরম চিকেন চাপ সাথে লুচি কিন্তু জোস লাগে, তো এই লুচিটা হচ্ছে 8 টাকা করে পিস, আর চিকেন চাপের প্রাইস হচ্ছে 160 টাকা। এরপর ট্রাই করব তাদের আরেকটা স্পেশাল প্লাটার, যেটা হচ্ছে তারা নিউ লঞ্চ করছে, সেটা হচ্ছে ঘি ভাত সাথে পেরি পেরি চিকেন। এই প্লাটারটার প্রাইস হচ্ছে তোমার 399 টাকা। এই প্লাটারে থাকছে একটা পেরি পেরি চিকেন, সাইজটা কিন্তু ভালোই বড় ছিল, সাথে পেরি পেরি সস, আর সাথে ঘি দিয়ে দিবে, সতে ভেজিটেবল দিয়ে দিবে, মাশরুম সতে করা থাকবে, তারপর হচ্ছে পেঁয়াজ, টমেটো, আর হচ্ছে রসুন, এটা সতে করা থাকবে, আর সাথে রাইস থাকবে। যারা ডায়েট করতেছো অথবা যারা জিম করো তারা কিন্তু এই আইটেমটা অনেক পছন্দ করবে, আর এই আইটেমটা না তারাই পছন্দ করবে যারা একটু এরকম সতে ভেজিটেবল খেতে পছন্দ করে অথবা এই টাইপের খাবার খায়, তাদের কাছে এই আইটেমটা অনেক ভালো লাগবে। এটার প্রাইস হচ্ছে 399 টাকা। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে নাসি গোরেং যে প্ল্যাটারটা ছিল ওইটা বেশি ভালো লাগছে, কারণ আমি হচ্ছে সতে ভেজিটেবল একটু কম পছন্দ করি, তো মার্জি আবার এরকম কাঁচা কাঁচা জিনিসপত্র ভালো লাগে ওর কাছে, বা ও পছন্দ করে যে দেখো রসুন, অনিয়ন সব কিছু কিন্তু ও সুন্দর করে খাচ্ছে, ও বাসায়ও প্রায় সময় সকালে এরকম হচ্ছে সতে ভেজিটেবল এগুলো ওর পছন্দ করে খায়, তো আমার কাছে আবার কম ভালো লাগে। তো সবার প্রেফারেন্স কিন্তু একরকম না, তো যাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই ট্রাই করতে পারো, এটা কিন্তু একদম হেলদি একটা মিল, তো তোমরা যারা ডায়েট করতেছো তাদের জন্য এই মিলটা পারফেক্ট হবে। আর পেরি পেরি চিকেনটা অনেক মজা ছিল, আমি পেরি পেরি চিকেনটা খাইছি, অনেক মজা লাগছে আমার কাছে। এরপর আমি যেটা ট্রাই করতেছি সেটা হচ্ছে ম্যাক্সিকান একটা প্লাটার, এখানে তোমার গ্রিন চিলি রাইস থাকবে, সতে মাশরুম থাকবে, আর চারটা হচ্ছে ফিশ ফিঙ্গার থাকবে, সাথে হচ্ছে মেয়োনিজ দিয়ে দিছে। তো এই ফিশ ফিঙ্গারটা অস্থির অস্থির ছিল, মানে আমি ওইখানে শেষ করে ফেলছি, এত মজা ছিল। এই ফিশ ফিঙ্গারটা সব দিক দিয়ে পারফেক্ট ছিল, মানে কোনো খুদ ধরার মতো কোনো কিছু না, একদম মশলা, তারপর হচ্ছে ক্রিসপিনেস, সব কিছু একদম পারফেক্ট ছিল, ফিশ ফিঙ্গারটা আমার কাছে জোস লাগছে। আর এই ম্যাক্সিকান প্লাটারটার দাম হচ্ছে 350 টাকা। এই প্লাটারটাও আমার কাছে বেশ ভালো লাগছে, যারা মাশরুম পছন্দ করো তারা তো
জানোই মাশরুম সতে করলে কিরকম টেস্ট হয়, সো ওরকম টেস্টই থাকবে, সাথে ফিশ ফিঙ্গারটা অনেক বেশি মজা। আর রাইসটা হচ্ছে আমার কাছে অ্যাভারেজ লাগছে, মানে ফ্রাইড রাইসের মতোই, জাস্ট হচ্ছে গ্রিন চিলি একটু ফ্লেভার আসতেছে আর হচ্ছে হালকা একটু স্পাইসি লাগতেছে। তো তিনটেই যেহেতু নিউ আইটেম, তো তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কোন প্লেটারটা তোমাদের ভালো লাগছে। আর একটা কথা, যেটা হচ্ছে এটা যেহেতু নিউ আইটেম, সো সবার টেস্ট বাট কিন্তু একরকম না, অনেকে হচ্ছে ফ্রাইড রাইসের মতো টেস্ট চাবে নাসি গোরাঙের ভিতরে, তো ওরকম টেস্ট কিন্তু থাকবে না, এটা একটু একদম ডিফারেন্ট টেস্ট। তবে তিনটা প্লাটার মধ্যে আমার রিকমেন্ডেশনে নাসি গোরাং প্লাটারটা থাকবে, যেহেতু এটা 320 টাকা, প্লাস হচ্ছে টেস্টও খুব ভালো ছিল, সো ওইটা তোমরা ট্রাই করতে পারো। তো ক্যাপ্টেন টেবিলের রুফটপের রাতের ভিউটা কিন্তু ঠিক এরকম হবে, লাইটিংগুলো খুব সুন্দর। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।